যুক্তরাজ্যে বোরকা নিষিদ্ধের প্রতিশ্রুতি অভিবাসন বিরোধী রাজনৈতিক দলের। অনলাইন ডেস্ক। যুক্তরাজ্যে বোরকা নিষিদ্ধের প্রতিশ্রুতি অভিবাসন বিরোধী রাজনৈতিক দলের। যুক্তরাজ্যে 8ই জুনের নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি বা ইউকিপ সোমবার তাদের নির্বাচনী ম্যানিফেস্ট বা ইশতেহারে ঘোষণা করবে। তার আগের দিন দলের নেতা পল নাটাল বলেছেন তাদের ইশতেহারে মুসলিম মহিলাদের বোরকা বা নিকাব নিষিদ্ধ করার প্রতিশ্রুতি থাকবে, কেউ না মানলে জরিমানা করা হবে। তিনি বলেন জনসম্মুখে বোরকা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। যুক্তরাজ্যে এখন নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়েছে, কিন্তু মুখ ঢাকা থাকলে সিসিটিভিতে তো তাকে শনাক্ত করা যাবে না। আমি তো মুখোশ পরে বা মাথা মুখ ঢাকা হেলমেট পরে ব্যাংকে ঢুকতে পারবো না। আমি যদি না পারি, অন্যরা যদি না পারে, তাহলে কেন একটি সম্প্রদায়ের জন্য ব্যতিক্রমী কেন হবে? নাটাল যোগ করেন, বোরকা মুসলিম নারীদের ব্রিটিশ সমাজের মূলধারার সম্পৃক্ত হওয়ার পথে বাধা তৈরি করেছে। তিনি বলেন ব্রিটেনে 58% মুসলিম নারীরা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে তার অন্যতম কারণ বোরকা। ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে জনসম্মুখে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। বোরকা নিষিদ্ধের পাশাপাশি ইউকিপ নেতা বলেন যুক্তরাজ্যে এখন মূল আইনের সমান্তরালে মুসলিম শরিয়া আইনের প্রয়োগ হচ্ছে, তার দল জিতলে তা বন্ধ করে দেওয়া হবে। এ দেশে এমন কোনো আদালত বা পরিষদ থাকতে পারে না যেখানে নারীদের কথার দাম পুরুষের অর্ধেক। একটি উদার গণতান্ত্রিক পশ্চিমা দেশে এটা চলতে পারে না। শরিয়া আদালত নিষিদ্ধের কথা বললেও রক্ষণশীল ইহুদি সমাজে প্রচলিত ধর্মীয় আদালতের বিরুদ্ধে কথা বলতে অস্বীকার করেন ইউকিপ নেতা। তিনি বলেন ইহুদিদের এইসব ধর্মীয় আদালত শত শত বছর আগে তৈরি হয়েছে এবং কঠোর রক্ষণশীল ইহুদিদের সংখ্যাও কমে যাচ্ছে। বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।